মৃত্যুসজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে। আমার প্রথম ইচ্ছা হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন। আমার দ্বিতীয় ইচ্ছা হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে। আর শেষ ইচ্ছা হচ্ছে কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলে থাকবে। তার সেনাপতি তখন তাকে এই বিচিত্র ইচ্ছা কেন করছেন প্রশ্ন করলেন। দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই। প্রথমটা হলো, আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না, তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম। গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনা দানার একটা কণাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য সারা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক, এসবের পেছনে ছোটা সময়ের অপচয়। আর কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে, খালি হাতেই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি।